আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় আবাসন ও নগরায়ণ দপ্তরের অধীনে এক বিশেষ পরিবেশ বান্ধব উদ্যোগ নিল আগরতলা পৌর নিগম। শনিবার রাজধানীর 14 নং ওয়ার্ড দুর্গা চৌমুহনীতে অব্যবহৃত সামগ্রী রিসাইক্লিং প্রকল্পের উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। পরিবেশের আবর্জনাগুলিকে RRR পদ্ধতিতে অর্থাৎ রিডিউস রিইউজ এবং রিসাইকেল করে পরিবেশকে দূষণমুক্ত রাখব বলে জানিয়েছেন পৌর মেয়র। আজকে আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমাদের কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে SBMU 2.0 এর আওতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের আজকে নগরবাসীদের নিকট হতে পুরনো যে জিনিসগুলি প্লাস্টিক ব্যবহৃত বা অব্যবহৃত যেসব জিনিসগুলি পাওয়া যায় সেই পুরনো সমস্ত ব্যবহৃত যত জুতো আছে, প্লাস্টিক আছে বা যা যা জিনিসগুলো সেগুলিকে আমরা RRR পদ্ধতিতে অর্থাৎ হচ্ছে রিডিউস এবং রিসাইকেল টোটালি আমাদের যেখান থেকে বাড়িঘর থেকে যে আবর্জনাগুলি জেনারেট হয় প্রতিদিন প্রত্যেক বাড়ি প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোথাও থেকে সেগুলিকে আমরা বিভিন্ন ডাম্পিং ওয়ার্ডে রেখে আমরা রিসাইকেলিং পদ্ধতি করি। এখন নতুনভাবে আমাদের বিশ্ব পরিবেশ উপলক্ষে আমাদের আগরতলা পৌর নিগম কেন্দ্রীয় নগর দপ্তরের উন্নয়ন দপ্তরের নির্দেশনায় আমরা এটা নতুন শুরু করেছি। আজকে প্রথম 14 নম্বর ওয়ার্ডে আমরা এই কাজটা শুরু করেছি। আমরা নতুন ইউনিট করা হয়েছে।